তিনটার দিকে কিছু ডাকাত এই রাস্তার পাশে এক বাড়িতে এসে তারা ডাকাতগিরি করতে যে এলাকাবাসী তাকে এলাকাবাসী একজনকে ধরেছে আর সবগুলো পালিয়ে গেছে। তুমি এখানে ডাকাতি করতে কেন এসছো? তোমার মামা বলেছে এইগুলো রেখে চলে যেতে। কার বাড়িতে? কার বাড়িতে? ঠিক আছে, জামাই বাড়িতে রেখে যেতে বলেছে। কেন বলেছে কথা? ইন্তাজুল বাড়ি কুঠে? বাড়ি কোথায়? বাবার নাম কি তোমার? ইন্তাজুলে বাবার নাম কি? আবুবকর সিদ্দিক। হাতের উপরই আছে ঘরে দরজা সব লাগা ছিল বাইরে, যে কোনো ঘর লাগা ছিল বাইরে বাড়িতে থিয়ে চলে যেতে বলেছে। কাঁঠালবাড়িয়া মোর এই এলাকায় রাত তিনটার দিকে কিছু ডাকাত এই রাস্তার পাশে এক বাড়িতে এসে তারা ডাকাতগিরি করতে যে এলাকাবাসী তাকে এলাকাবাসী একজনকে ধরেছে আর সবগুলো পালিয়ে গেছে, এবং যাকে ধরেছে সে তার পকেটে অনেক ইয়াবা পাওয়া গেছে। বিষয় হচ্ছে আমরা রাত তিনটা থেকে ওনাকে এই সেনাবাহিনীকে ফোন দেওয়া হচ্ছে, তারপর ট্রিপল ফোন লাইনে ফোন দেওয়া হচ্ছে এবং থানাকে জানানো হয়েছে। থানা বলছে যে আপনারা তাকে চিকিৎসা করিয়ে তারপরে নিয়ে আসেন, ওকে একটা মারধর করা হয় না, সে তাকে কোনো প্রকার মারধর করা হয় নাই, তার গায়ে একটা আঁচড়ও পড়ে নাই। এখন বিষয় হচ্ছে আজ রাত তিনটা থেকে এখানে তাকে রাখা হয়েছে, এখন এর দায়বদ্ধতা কে নেবে? এলাকাবাসী অনেক কয়বার ত্রিপুল নামে ফোন দিয়েছে, আর্মি সাহেবকে ফোন দিয়েছে, ওরা আশ্বস্ত করার পরে এখন পর্যন্ত কেউ আসে নাই। এখন দেশবাসীর কাছে আবেদন হচ্ছে একে আমরা আইনের আওতায় দিতে চাচ্ছি, আপনারা ব্যাপারটা দেশবাসী খেয়াল করুন এবং আর্মি মহোদয় এবং পুলিশ প্রশাসন খেয়াল করুন।